আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি গরুর মাংসের কোপ্তা কারি করব। এটা কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হাফ কেজি গরুর মাংস ব্লান্ডারে কিমা করে নিয়েছি। একটা বাটিতে হাফ কাপ পেঁয়াজ কুচি, চারটা কাঁচামরিচ কুচি নিয়ে অল্প লবণ দিয়ে মাখিয়ে নিব। আর মরিচটা মাখানোর আগে অবশ্যই হাতে একটু তেল মেখে নিতে হবে, এতে হাতটা জ্বালা করবে না। নতুন পেঁয়াজ সফট হতে একটু টাইম লাগে, সেই জন্য আমি আগে থেকে একটু মাখিয়ে নিচ্ছি। রসুন বাটা দিলাম 1 চামচ, আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচের একটু কম দিয়েছি, লেবুর রস দিলাম 1/2 চামচ, হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম, ধনে গুঁড়া 1/2 চামচ, গোলমরিচের গুঁড়া দিলাম 1/2 চামচ। এটা কালো গোলমরিচ দিয়েছি, আপনারা সাদা গোলমরিচও দিতে পারবেন। গরম মশলার গুঁড়া দিলাম 1 চামচ ভর্তি করে। কিমাগুলা দিয়ে দিলাম। 2 পিস পাউরুটি ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এটা দিলাম। এখানে বেসনও দেওয়া যাবে, আমি পাউরুটি দিলাম। ধনে পাতা পুদিনা পাতা একসঙ্গে কেটে রেখেছিলাম কুচি করে, এটা দিলাম। স্কিন সহ পেঁপে বাটা দিলাম 1/2 চামচ, 1টা ডিম দিলাম। সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব। গরু মাংসটা সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য পেঁপেটা দিলে এটা খুব দ্রুত সিদ্ধ হয়। হাতে ভালো করে চেপে চেপে মেখে নিব। এক চামচ কর্নফ্লোয়ার দিলাম, এতে বান্ডিংটা খুব ভালো হবে। আমি তো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আমি মিডিয়াম করে বলগুলা বানিয়ে নিব, এটা ছোট বড় করা যাবে। আমি আমার মতো করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে বানাবেন। সবগুলা বানিয়ে নিয়েছি। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে হালকা গরম করে নিয়ে বলগুলা দিয়ে দিচ্ছি। চুলার হিটটা মিডিয়াম টু লো আছে রেখে ভাজতে হবে বলগুলা। এক সাইড লাল হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। আর এটা চুলার হিটটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপরে লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। আর আমি একদম উপরে শক্ত করে ভাজবো না, তাহলে রান্নার পরে উপরটা শক্তই থাকবে। আমি হালকা লাল করে ভাজবো। বেশ টাইম নিয়ে এটা ভাজতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে। ভাজা হয়ে গেছে, আমি সবগুলা উঠিয়ে নিচ্ছি। আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, একটা বলও আমার ফেটে যায় নাই। কয়েকটা লাল আলু দিব, দেশি আলু বলে যেটারে, সেটা দিচ্ছি। আর নতুন আলু খেতে ভালো লাগে, আমার বাচ্চারা আলু খেতে খুবই পছন্দ করে, সেই জন্য আমি কয়েকটা আলু দিলাম।
एक कप प्याज कुचि दिलाम। दुटा तेजपाता, दो टुकड़ा दारचिनी, तीनटा सादा एलाच मुखटा एकटु फेटे दिएछि। वन फोर्थ कप पेज बाटा दिलाम, दिए हल्का नाड़ाचाड़ा करे निब जेन पेजर काचा गंधटा चले जाए। हाफ कप टमेटो ब्लेंडर करे निएछिलाम, इटे दिलाम। এখানে টমেটো সসও দেওয়া যাবে, আমি পাকা টমেটো ব্লেন্ডার করে দিলাম। লবণ দিলাম পরিমাণ মতো, রসুন বাটা দিলাম হাফ চামচ, আদা বাটা দিলাম হাফ চামচ, জিরা বাটা দিলাম হাফ চামচের একটু বেশি, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব সব মশলার সঙ্গে। মরিচের গুঁড়া দিলাম এক চামচ, ধনের গুঁড়া দিলাম, ধনের গুঁড়া দিলাম হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, অল্প পানি দিয়ে এটা কষিয়ে নিব। ওয়ান থার্ড কাপ টক দই দিলাম, এটা আমি আগে থেকেই ফেটে রেখেছিলাম। এরা আমি দুই তিন মিনিট ঢেকে রান্না করে নিব মশলাটা। মশলার উপরে তেল উঠে এসেছে, আর এখানে অল্প টমেটো কুচি দিয়েছিলাম, এটা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। মশলাটা যখন এরকম ফেনা ফেনা হয়ে যাবে তখনই বুঝতে হবে এটা কষানো হয়ে গেছে। আমি আলু আর কোপ্তাগুলা দিয়ে দিলাম। আমি তিন চার মিনিট কষিয়ে নিব। এটা একটু সাবধানে করতে হবে যেন ভেঙে না যায়। কষানটা যত ভালো হবে খেতে তত ভালো লাগবে। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করি, এতে আমার কাছে মনে হয় তরকারির টেস্টটা অনেক ভালো আসে। আট নয় মিনিট আমি ঢেকে রান্না করে নিব। ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিব যেন নিচে লেগে না যায়। আমি আবার একটু নাড়াচাড়া করে দিব। পাঁচটা কাঁচামরিচ মুখ একটু কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিব, এতে কাঁচামরিচের ফ্লেভারটা বের হবে। আর এই কোপ্তা কারিটা খেতে খুবই ভালো লাগে। আমি গরম মশলা দিলাম এক চামচ, চামচ ভর্তি করে দিয়েছি। সামান্য একটু চিনি দিব, এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই।
আর এটা খুবই মজার একটা খাবার, আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এটা ভাত, পোলাও, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে এটা খাওয়া যায় এবং খুবই ভালো লাগে খেতে। এই তো আমার কোপ্তা কারি রান্না হয়ে গেছে। আমি একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে, খুব ভালো লাগতেছে দেখে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।